হ্যালো দিগন্ত, আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড 2007 করবো। আমার হচ্ছে উইন্ডোজ 10, তাই মাইক্রোসফট 2007 থেকে একটু, মানে উইন্ডোজ 7 2007 থেকে একটু ডিফারেন্ট। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখানে স্টার্ট করতে পারবো। প্রথমে তো কম্পিউটার এটা মেইন স্ক্রিন চলে এলো, এই দেখো, এখানে দেখো মাউসের পয়েন্টারটা ঘুরছে, দেখতে পাচ্ছো? এই হচ্ছে আমার মাউসের পয়েন্টার, এভাবে ঘুরছে, ঠিক আছে? এবার কি করতে হবে, আমাদেরকে যেতে হবে স্টার্ট স্ক্রিনে। এই হচ্ছে কোনায় কিন্তু স্টার্ট স্ক্রিন, এই কোনায় হচ্ছে এটা কিন্তু উইন্ডোজ স্টার্ট স্ক্রিন, ঠিক আছে? এখানে স্টার্ট বাটনে আমরা যাব, গিয়ে একবার ক্লিক করলাম, করে নিয়ে আমরা এবার মাইক্রোসফট ওয়ার্ড খুঁজব। এই দেখো এখানে মাইক্রোসফট অফিস আছে, ক্লিক করলাম। এবার আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড 2007, ক্লিক করলাম। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেছে, ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের ওপেন হয়ে গেছে। এবার এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে এটা ওপেন করলাম, ওপেন করা শিখে গেলে এবার এখানে তোমাদেরকে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, ধরো এখানে তুমি কিছুও লিখলে, ধরো তুমি লিখলে নেম, NAME নেম, চলো ক্যাপসে লিখি ক্যাপস লক। এখান থেকে দেখো আমি ওপরে কিন্তু সাইজটা বাড়িয়ে দেব, লেখার 11 আছে সেটাকে বাড়িয়ে দিয়ে আমি কিন্তু 16 করে দিলাম। দেখো এখানেও কিন্তু যে পয়েন্ট ব্লিঙ্ক হচ্ছে পয়েন্টার, এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি লিখলাম নেম, তোমার নেম কি দিগন্ত, তুমি লিখবে দিগন্ত, দিগন্ত মাইটি লিখলে, তুমি কোন ক্লাসে পড়ো। এবার নিচের লাইনে কি করে এলাম দেখে দিচ্ছি, একটানা তো লিখলাম, এবার একটানা লিখতে লিখতে নিচের লাইনে কিভাবে এলাম, এবার দেখো এই যে কিবোর্ড যখন নিচের লাইনে আসার থাকবে তখন আমরা কি করব, আমরা এই এন্টার বাটনটা টিপলাম, যেই এখানে এন্টার টিপলাম দেখো ওখানে কিন্তু লাইন নিচের নেক্সট লাইনে চলে এসেছে। এবার নেক্সট লাইনে লিখব ক্লাস, লিখলাম ক্লাস কি তোমার স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 1 লিখলাম। আবার নেক্সট লাইনে যাব, এই চলে যাচ্ছি এন্টার টিপে নেক্সট লাইনে, দেখো আবার নেক্সট লাইনে কিন্তু চলে এসেছি। আর প্রতিটা অ্যালফাবেটের মাঝখানে জায়গা ছাড়বো কি দিয়ে, আমরা এই স্পেস বার দিয়ে, যা কিছু লিখবো লিখে এই স্পেস দিলে ওখানে কিন্তু জায়গা ছেড়ে যাবে। ধরো এই তুমি লিখলে, এবার এটাকে তুমি সেভ কি করে করবে, সেভ করার জন্য তুমি কি করবে, এই চলে যাবে এই গোল, এটা ওকে বলা হয় অফিস বাটন, ঠিক আছে? এটাকে কি বলা হয় দেখো, লেখাও আসছে অফিস বাটন, এখানে ক্লিক করব, করে নিয়ে আমি সেভ, সেভ ক্লিক করলাম, দেখো এটা কিন্তু সেভ হয়ে যাবে, আমি যেখানে ইচ্ছে সেটাকে কিন্তু সেভ করে দিতে পারছি। আর এখানে ধরো নাম দিয়ে দিলাম দিগন্ত, ফাইলটার একটা নাম দিয়ে দিলাম, এটা কিন্তু সেভ ডায়লগ বক্স, দিগন্ত নাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আমি সেভ করে দিলাম। দেখো ওপরে কিন্তু এটাকে বলা হয় টাইটেল বার, এটা কিন্তু টাইটেল বার, ঠিক আছে? টাইটেল বারে দেখো দিগন্ত নাম লেখা চলে এসেছে। এটা অফিস বাটন থাকলো, এগুলো বিভিন্ন রিবনস আছে, আর এখানে থাকছে টাইটেল বারে দিগন্ত লেখা, আর নিচে থাকছে সব থেকে নিচে যে এই লাইনটা আছে, দেখো পেজ নাম্বার 1 of 1, কটা ওয়ার্ড টাইপ করেছো 6, কি ভাষায় টাইপ করছো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটাকে বলা হয় লাস্টে স্ট্যাটাস বার, এটাকে কি বলা হয় স্ট্যাটাস বার। তো দেখো তোমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে তোমার দিগন্ত নাম দিয়ে, ঠিক আছে? এবার আমি ধরো এটাকে ক্লোজ করে দিলাম, করে দিলাম। এবার ধরো আমি সেই ফাইলটাকে আবার খুলতে চাইছি, কিভাবে খুলব, আবার যাব স্টার্ট বাটনে, আবার আমি যাব মাইক্রোসফট অফিসে, গিয়ে আবার আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করব, চলে এলো। কিন্তু আমাকে তোমার সেই ফাইলটাই চাই, কিভাবে পাবো, আবার সেই অফিস বাটনে যাব, অফিস বাটনে গিয়ে দেখো আমি জুম করে দেখাই, অফিস বাটনে গিয়ে তুমি ওপেন ক্লিক করবে, ওপেন ক্লিক করলে এই ওপেন ডায়লগ বক্সটা খুলে গেল। এবার কোথায় তোমার রাখা ছিল ওটা, ডেস্কটপে, ডেস্কটপে আমরা সেভ করেছিলাম, এই যে দিগন্ত নামে এটাই আমরা খুলতে চাইছি, এটাকে একবার ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। দেখো তোমার প্রজেক্ট খুলে গেছে, তো এটাই ছিল তোমার প্রজেক্ট। এবার এটাকে এক্সিট করব, ধরো এটাই থাকলো, এটাকে এবার আমরা বন্ধ করব। আমরা চাইলে কিন্তু ওপরে গিয়ে ডাইরেক্টলি ক্লোজ করতে পারি, কিন্তু আমরা চাইলে এখান থেকেও এক্সিট করতে পারি, অফিস বাটনে যাব,
গিয়ে এখানেও নিচে এক্সিট থাকে। এই চলে যাচ্ছি আমরা এক্সিট ওয়ার্ড, চলে গেল। ওইভাবে আমরা এটাকে বন্ধ ক্লোজ করতে পারি। আশা করছি তুমি বুঝে গেছো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করলাম, কিভাবে ওখানে আমরা কিছু লিখলাম, ক্রিয়েট করলাম, কিভাবে সেটাকে সেভ করলাম, আবার সেটাকে ওপেন করলাম একটা ব্ল্যাঙ্ক পেজে গিয়ে, ওটাকে আবার আমরা ওপেন করলাম, আবার আমরা অফিস বাটনে গিয়ে ওটাকে এক্সিট করে দিলাম। তো এটা হলো তোমার মাইক্রোসফট ওয়ার্ড 2007।